কাজটা কি হয়ে যাবে? আমি 100% কনফার্ম। কাজটা হলেও সমস্যা না হলেও সমস্যা। পারহ্যাপস এই কাজটার পিছনে সময় দিতে গিয়ে আপনি অফিস অ্যাডমিনিস্ট্রেশন ঢিলে দিয়েছেন কমিশন। আপনাকে অনেক সাহসী মনে করেছিলাম। আপনিও ভয় পেতেন। এই অরণ্যে ভয়ের কিছু নেই, এখানে আপনি নির্বিঘ্নে কাজ করতে পারেন। তারপরও আপনার সাথে আমাদের এখানে যারা কাজ করে সবার সাথে পরিচয় করে দেবো, দরকার হলে একটা গার্ডও দিয়ে দেবো আপনার সাথে। না, তার দরকার হবে না। তবে আপনি ওকে ভালো করে বলে দেবেন। এতটা ভুল তোমার কাছ থেকে আমি আশা করিনি। দিস ইজ ফার্স্ট ওয়ার্নিং ফর ইউ। আর ভুল হবে না স্যার। কমপক্ষে তিনটা ভুল। এত ভুল হয় কি করে? কাজে মন নেই। কাজ করতে হলে কাজ করো, না তো বিস্তার করো না। তুই জানিস ওকে? ওকে চিনিস? ও হচ্ছে ডাক্তার, গাছের ডাক্তার। তোর যখন কোনো অসুখ হয় তখন ডাক্তারের কাছে যাস না? ডাক্তার তোকে ওষুধ দেয়, তারপরে তো তুই ভালো হোস, তাই না? সেরকম গাছের যখন কোনো রোগ হয় তখন সে পরীক্ষা নিরীক্ষা করে গাছকে ওষুধ দেয়, গাছকে বাঁচিয়ে তোলে, বুঝেছিস? ওকে আর ভয় দেখাবি না। হ্যাঁ, তোমার নাম কি পারবেন? জি স্যার। তোমার নামে অনেক অভিযোগ আছে, এরপর যদি একটা অভিযোগ সরিয়ে তোমার চাকরি সেদিন থেকে থাকবে না। স্যার আমাকে কিছু বলতে দিন। কিছু বলার দরকার, তুমি যাও যাও।
তোমাদেরকে ডেকেছি ওনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। বেশ কদিন ধরেই উনি এই অরণ্যে কাজ করছেন, তোমরা সবাই দেখেছো, কিন্তু নাম জানো না, পরিচয় জানো না। ওনার নাম হচ্ছে রূপা, উনি ইউনিভার্সিটিতে পড়ে বোটানিতে, উনি গাছপালা নিয়ে গবেষণা করছেন। আমরা চেষ্টা করব ওনাকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করতে। উনি যদি কোনো প্রয়োজনে আমাদের হেল্প চান তাহলে আমরা তাকে অবশ্যই সাহায্য এবং সহযোগিতা করব। ঠিক আছে, আপনারা এখন আপনাদের কাজে যান। মনের সুখে বাঁশি বাজাতে চাও, গ্রামে চলে যাও, সঙ্গে কয়েকটা গরু নিয়ে যেও, গরুগুলো মাঠে ঘাস খাবে আর তুমি গাছের উপরে উঠে মনের সুখে বাঁশি বাজাও, কে তোমাকে মানা করবে? এই বাঁশি দিয়েই তোমাকে অর্জন করেছিলাম, মনে নেই সে কথা? তোমার বড় ছেলে কি বলে জানো? কি বলে? এতে অফিসের ডেকোরাম থাকে না, স্ট্যাটাস নষ্ট হয়, কর্মচারীরা আশকারা পেয়ে যায়। আপনি আসছেন জেনেই আমি বুঝতে পেরেছি কাজটা কোম্পানি পেয়েছে। স্যার আমি একটুও দেরি করিনি স্যার। বাবা এখন টাকার দরকার, নগদ। হ্যাঁ, কি কবি সাহেব? জি স্যার, বলেছিলাম না কাজটা কোম্পানি পেলেও আমাদের সমস্যা, না পেলেও সমস্যা। তাহলে কত লাগছে? 42 কোটি টাকা নগদ স্যার। মানে কমপক্ষে 45 কোটি টাকা। এত টাকা একসঙ্গে প্রবলেম। কিন্তু জোগাড় তো করতেই হবে, তুমি আমাদের চেয়ারম্যান, ভাবনাটা কিন্তু তোমার। অবশ্যই, সবাইকে নিয়ে একবার বসতে হয়। বাবাকে আমার কথাটা একটু বুঝিয়ে বলো। আসলে অরণ্য খামারটা আমারও প্রিয়, একান্ত উপায় নেই বলে। আর আমারও যে খারাপ লাগবে না তা নয়। তোর বাবা যখন ওটা কিনেছে তখন তুই বিদেশে লেখাপড়া করছিস। ওই বাগানে কতদিন আমরা একসাথে কাজ করেছি। দিয়ে দিয়েছে, আমার তো আর কিছু বলার নেই, দিন আমিও সই করে দিই। আপনার হাতে নাকি একটা বায়ার আছে? জি স্যার আছে। পার্শ্বদ্ধ এত বড় জায়গাটা আমি কিনেছিলাম একটা কারখানা করবো।
ওরাও সে কারখানায় করবে। যদ্দূর শুনেছি পেপার মিল করবে। আমি আমি একটা সার কারখানা করতে চেয়েছিলাম। আমার গাছগুলো গাছগুলো কেটে ফেলবে না? আমার এক বান্ধবী আমাকে অরণ্যের কথা বলেছিল, এখন এসে বুঝতে পারছি। খুব ভালো লাগছে কাজ করতে, কিন্তু আপনি তো আমাকে কাজ করতে দিতে চাইছিলেন না, তাড়িয়ে দিতে চাইছিলেন। সরি, আমি আসলে সেদিন আপনাকে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এখানে আট দশজন ছাত্রছাত্রী যেভাবে কাজ করতে আসে, আপনিও ওদেরই একজন। কিন্তু আপনি যে প্রকৃতি এত বেশি ভালোবাসেন আমি বুঝতে পারিনি। প্রকৃতির আসল প্রেমিক তো আপনি। আজ কিন্তু আপনাকে ছাড়বো না, আজ আপনার কাছে শুনব, আপনাকে বলতে হবে, আপনি বলবেন কি করে আপনি ধীরে ধীরে এই সবুজের এই অরণ্যের মানুষ হয়ে গেলেন। তুই কি ওই শালাকে তোর বাপের মতো এত প্যার করবি? নাম সুখিনিয়া শুক্রে। তারপর একসময় হতাশ হয়ে পড়লাম, জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেল। সে সময় একদিন কাগজে দেখলাম একটা বিজ্ঞাপন, একজন সার্বক্ষণিক ম্যানেজার দরকার একটা নতুন বনভূমির জন্য। বোটানিক্স হলে ভালো হতো, না আমার ব্যাকগ্রাউন্ড ছিল না। তাও ইন্টারভিউ বোর্ডে গিয়ে বললাম আমি বোটানিক্স জানি না, কিন্তু কাজটা আমি পারব। আমার তো আর কেউ ছিল না। তারপর তার আর পর নেই,
কেঁথে গেলাম, জড়িয়ে গেলাম। টান, কেমন যেন একটা টান। পাতাগুলো, গাছ, গাছের গুড়ি, কাণ্ড, শিরশিরে হাওয়ার কাঁপন, এ বড় কষ্টের। সব কিছু ভেঙে চুরে একাকার করে দেয়। আর একদিন বুঝলাম এই কষ্টটাই আমার একান্ত সুখ। সেক্ষেত্রে আমি আপনাকে ভাগ্যবান বলব, আপনি এই অরণ্যের সাথে মিশে যেতে পেরেছেন। জানেন তো, একটা নির্জন মহাসমুদ্রের সামনে দাঁড়িয়েও কিন্তু মানুষ একা হতে চাইলেও তা পারে না। আপনি পারেন, পেরেছেন এই অরণ্যের মানুষ হতে। আপনাকে আমার ঈর্ষা হয়। মানুষ কিন্তু নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। তা তো বাসে, তবে মানুষ কিন্তু মানুষের জন্য নিজের জীবনকেও আত্মাহুতি দেয়, দেশের জন্য দেয়। আসলে বিষয়টা হলো প্রেম, সেটা আত্মকেন্দ্রিকই হোক আর সার্বজনীনই হোক, পুরো বিষয়টাই প্রেম। তোমরা দুটিতে প্রেম করো, শাদি করে মানাবে কিন্তু। এবার থেকে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। কেন? ওটা বিক্রি করে দেবো। হঠাৎ এসব সিদ্ধান্ত হঠাৎই নিতে হয়। দেখো, অরণ্য খামারটা বিক্রি করতে আমার মন সায় দিচ্ছে না। এত আদরের, এত যত্নের, তিলে তিলে গড়ে তোলা এই অরণ্য। একসাথে আমরা কত কাজ করেছি, কি করব বলো? সব কিছু তো করছি ছেলে মেয়েদের জন্যে। কয়েকটা দিন অরণ্যে গিয়ে থাকবো, কি দেখছেন? আধারের রূপ। ঘুম আসছিল না, তাই দাঁড়িয়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হলো কিছু ভাবছিলেন। আপনার কথা ভাবছিলাম। আপনি বলছিলেন না, আপনারা অরণ্যের মানুষ, সবুজ, শহরের কালো ধোঁয়া আপনাদের স্পর্শ করে না। ভাবছিলাম, আমিও কিন্তু আপনার কথা ভাবছিলাম। কি ভাবছিলেন? মানে কোথাও যেন একটা অভাব আছে আপনার। এমনটা ভাবলেন কেন? বুকের ভেতরে অনেক দুঃখ না থাকলে কেউ অরণ্যকে ভালোবাসে না।
সকাল হতে আর বেশি দেরি নেই। কি হয়েছে সুখনিয়া? আমার একটু চিকিৎসা করে দাও না ডাক্তারনি। কি হয়েছে তোমার বলবে তো? আমার কেমন জানি লাগতেছে, আমার মনে হইতেছে এই জঙ্গলে বাতাস নাই, প্রাণ নাই, আমি দম পাই না। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি একটা মজার জিনিস দেখাই, দেখবে কত ছোট্ট জিনিস কত বড় হয়ে যায়, একটা ছোট্ট ফুল কত সুন্দর করে বড় হয়ে যায়। এসো দেখাই, দেখো এই দেখো, দেখেছো দেখো কত বড় হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম সালাম স্যার, আপনি কখন এসেছেন? ফাইলগুলো গাড়িতে রেখেছেন। একটু তো কষ্ট হবেই, আমারও যে খুব ভালো লাগছে তা কিন্তু নয়। আসলে পৃথিবীটা তো এগিয়ে গেছে অনেক, আমাদের এত পেছনে পড়ে থাকলে চলবে কেন? এনিওয়ে আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা হেড অফিসে অ্যাবজর্ব করে নেব। আচ্ছা সুখনিয়ার পাশে ওই মেয়েটিকে স্যার, ও ইউনিভার্সিটি থেকে এসছে, ওর নাম রূপা, গাছ গাছালি নিয়ে গবেষণা করে। ও আচ্ছা, বাবা আসবেন বোধহয় কদিন থেকেও যাবেন, একটু খেয়াল রাখবেন। জি স্যার, চলি।
আছে না ওখানে তো তুমি যাওনি রাতে গেলে দেখতে তিন পাহাড়িতে একটা গাছ কাঁদে আবার এক পাহাড়িতে একটা গাছ হাসে তুমি গিয়েছিলে আমি তো যাই পূর্ণিমা যখন হয় তখন যাই তুমি তো জানে না আমার বাপু আমায় বলেছে রাতে নাকি ওখানে অনেক গাছ হাঁটে তুমি তো দেখছি অনেক কিছু জানো আমি অনেক কিছু জানি তোমাকে আস্তে আস্তে সব বলবো আচ্ছা এই ক্যামেরাটা দিয়ে কি তুমি ছবি তুলো আচ্ছা আমাকে এটা দিয়ে দিবে যাবার সময় দেবো চলো বলেছিলাম না তোকে হয় না হয় না দিস ইজ সিভিলাইজেশন এখানে ইন্ডাস্ট্রি হবে কারখানার কালো ধোঁয়া আকাশে ছাড়বে তোমাদের কেটে ফেলবে মাটি সমান করে ফেলবে এই যে চিঠি এই অরণ্য ওরা বিক্রি করে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম রায়হান এসেছিল নাকি জি স্যার উনি চলে গেছেন কয়েকটা ফাইল নিয়ে গেছেন ও আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসছি ভালো আছে মাঝি আমার মেয়েটা পাগল আছে মাঝি মৌসুম খারাপ হলে ওর ভি খারাপ হয়ে যায় ডাক্তার দেখান একদম ঠিক হয়ে যাবে কত ডাক্তার দেখালাম কিছু হয় না মাঝি এই অরণ্যই কিন্তু ওকে মানায় তবু হ্যাঁ ঠিক বলেছো মাঝি ও আগের পুরাপুরি ভালো হয়ে যাবে তো ওকে তো চিনতেই পারবো না এই তোর কি হয়েছে রে কিছু না বাপু বাপু তোমাকে সেই কবিরাজের কাছে আবার যেতে হবে কি বলে আমার না কেমন ডর ডর লাগছে কিসের ডর মাথা বি চক্কর দিচ্ছে জঙ্গলে কিছু হচ্ছে আরে আরে জঙ্গলে কি হবে জঙ্গল তো বিখ্যাত সাপ জঙ্গল বেঁচে দিয়েছে আমি ইস উমর মে হম কহাঁ যায়গা রে হম কোথায় যাবো আমি
জঙ্গল বিকিয়া জঙ্গল বিকিয়া জঙ্গল বিকিয়া রে হ্যাঁ জঙ্গল বিকিয়া তোর বেশি খারাপ লাগে রে তোর বেশি খারাপ লাগে জঙ্গল বিকিয়া হ্যাঁ তোর মাথা চক্কর দে জঙ্গল বিকিয়া বিকিয়া রে তুমি আমাকে কিছু বলছিলে না তো স্যার শরণ রূপবতীকে ওরা সবার আগে কাটবে তাই না জি স্যার রায়হান সাহেব তো সেটাই বলে গেলেন সপ্তাহখানেকের মধ্যে ওরা মাপজাপ করতে আসবে শরণ তোমাকে আমার অনেক কথা বলার ছিল এনিওয়ে ওদেরকে তুমি কোঅপারেট করো কি হলো তুমি অমন করে তাকিয়ে আছো কেন এনিথিং রং নো স্যার ডিসিশনটা শেষ পর্যন্ত নিতেই হলো কিছু বলছো না কেন আপনি বলুন স্যার না না আমি আর কি বলবো আচ্ছা আমি তোমাকে এতক্ষণ কি বললাম আমার কোম্পানি আরো অনেক উপরে উঠতে চায় আরো টাকা ন্যাচুরাল ব্যবসার ধর্ম এটা তোমার অসুবিধা হবে শোনুন তোমার বেহালাটা কোথায় আছে স্যার আমি যে কদিন আছি পাচিও না জি স্যার প্লিজ যাও যাও তুমি যাও এত রাতে তুই এখানে কেন ও সব জঙ্গল কেটে সাফ করে দিবে তাহলে আমি যাবে কোথায়
এসব জঙ্গল কেটে এখানে কারখানা হবে। ও যা বাড়ি যা যা। কেন এসে দাঁড়িয়েছ আমার সামনে? চলে যাও, এ অরণ্যে তোমার জায়গা নেই, তুমি লোকালয়ে চলে যাবে, সেখানে গড়ে তুলবে সুরম্য রাজপ্রাসাদ, সে তো মাত্র ক্ষণিকের জন্য। যাও, ফিরে যাও, আমি অরণ্য মাতা অরণ্যচারী, আমার আদেশ অমান্য করো না, ফিরে যাও। কি করবার ছিল আমার, কি করতে পারতাম আমি? এ নিষ্ঠুর পৃথিবীতে আমি একা, আমাকে ক্ষমা করে দাও অরণ্য মাতা। ক্ষমা? তুমি দেখে যাও, এই সবুজ অরণ্যের বুক চিরে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, সরল সবুজ আজ রক্তাক্ত, এত রক্ত চাই তোমার, এত রক্তের পিপাসা। এভাবে শরণ সাহেব, আপনি মনে হচ্ছে আপনি সারা রাত ঘুমাননি। কাল অনেক রাতে
ইমরান সাহেব এসেছেন। খুব ভালো হলো, ইন্টারভিউটা নিয়ে নেওয়া যাবে। থাকবেন তো সন্ধ্যা পর্যন্ত না? হ্যাঁ, কয়েকদিন আছে। কতবার তোকে বললাম মেয়েটাকে শহরে নিয়ে ডাক্তার দেখা, মানসিক রোগ, ডাক্তার দেখালে ছেড়ে যাবে। সাহাব, এ বাগিচা বিক্রি হয়ে যাবে শুনে আরো বিগড়ে গেল, খালি কান্দে। আমি যাই, ওঝা বেটাকে ধরিয়া নিয়ে আসি, এ সন্ধ্যার আগে ফিরে আসবো। আরে বোকা, এই ওঝা টোঝা। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর, সন্ধ্যার আগে ফিরে আসিস, কাজ আছে। আরে কিসের কাজ? বাগিচা তো বিক্রি হয়ে যাবে, তা কাজ কিসের? বড় বাবা, তুমি আমাকেও বিক্রি করে দাও, আরো কিছু টাকা তো তুমি পাবেই, তুমি আমাকেও বিক্রি করে দাও। তোকে না, তোকে না, আমি আমাকে বিক্রি করেছি, তুই বুঝবি না। আচ্ছা, সুখনি আবার হঠাৎ করে খেপে গেল কেন? কাল বিকেল থেকে মাথাটা বিগড়েছে। ও মাঝে মাঝে এরকম করে, কিন্তু মারমুখী নয়। আমি তো এখন উল্টো দিকে যাব, লাঞ্চের সময় ফিরে আসবো, স্যারের সঙ্গে তখন পরিচয় হবে। শুনুন। জি। সকাল থেকে আপনাকে খুব অন্যরকম লাগছে, মুখ দেখে বোঝা যায়। কিন্তু জানি, আমার মা বলে দিতে পারতেন আমি আজ ফুটবল খেলায় হেরেছি। মা বুকের মধ্যে নিয়ে বলতেন, না রে, তুই জিতবি। সব মেয়ের ভেতরেই একজন মা থাকে, কিন্তু আমার কাজটা খুব জরুরি, সেই ব্লকে কাজগুলোর হিসেব শেষ করতে হবে। কাল রাতে স্বপ্নে তুই আমাকে ভয় দেখালি, ওদিকে সুখুনিয়া খেপেছে, সমস্ত অরণ্যটাই যেন কেমন হয়ে গেছে। কাল যে একেবারে ভয় পায়নি তা নয়, তোরা কেউ আমার অবস্থাটা বুঝবে না। আমি কী করব? মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার নিজের ইচ্ছে বলতে কিচ্ছু থাকে না। আমি বড় একা অসহায়। একদিন নিজেকে মনে হতো একটা পাহাড়ের মতো মানুষ, কী না করতে পারি, অফুরন্ত ছিল শক্তি। আজ তোর সঙ্গে আর আমার দেখা হবে না, কথা হবে না। তোকে ছাড়া আমিও কি খুব সুখে থাকবো মনে করেছিস? এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই? হ্যাঁ,
তোমার নাম জানো কি? আমি বাবা মা আদর করে নাম রেখেছেন রূপবতী। সবাই অবশ্য রূপা বলেই ডাকে। আমি তোমাকে চিনেছি, তোমাকে আমি দেখেছি। কাল রাতে চলো একটু হাঁটি। জঙ্গল কেটে ফেললে তুমি কোথায় যাবে? জানি না, তুই কোথায় যাবি? আমি তো কোথাও যাব, আমি এইখানেই থাকব। এখানে কোথায় থাকবি বল? এখানেই থাকব। আমি কাল স্বপ্নে দেখেছি তোমরা সবাই চলে গেছো, আমি এখানে রয়ে গেছি। তুই স্বপ্ন বিশ্বাস করিস? আমার স্বপ্ন সত্যি হয়। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। কি? আপনি মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যান, হারিয়ে যান কোথাও। অনেকটা পথ তো হেঁটে এসেছি, কত স্মৃতি কত ইতিহাস, এ বয়সটাই তো হারিয়ে যাওয়ার। একজন শিল্পপতি হিসাবে আপনার নাম আছে দেশজোড়া, আপনার সাথে পরিচয় না হলে, এত কাছ থেকে আপনাকে না দেখলে আমি তো বুঝতেই পারতাম না আপনি একজন কবি, সবুজের কবি। শুনতে ভালো লাগছে, আজকাল প্রশংসা শুনতে খুব ভালো লাগে। আপনার সবচাইতে বড় সম্পদ কিন্তু আপনার এই অরণ্য, যে আপনি রচনা করেছেন হৃদয় দিয়ে। তুমি বেশ বলো, বলতে পারো। আচ্ছা শরণ, এই রূপা মেয়েটা কি আমাদের এখানে মাঝে মাঝে আসে নাকি? জি স্যার, মাঝে মাঝে থেকেও যায়। শুনলাম ওকে নাকি খুব সকালে উঠে কাজ করতে হয়, এই প্রথম আমার সঙ্গে পরিচয়। আচ্ছা বলো তো, ওকে আমি এর আগে কোথাও দেখেছি? মানে নিশ্চয়ই আমি ওকে কোথাও দেখেছি। হতে পারে স্যার। স্যার কি যেন বলবেন বলছিলেন? ও হ্যাঁ, আমাদের যে অরণ্যটা বিক্রি হয়ে যাচ্ছে এই কথাটা ওকে না বলাই ভালো। তুমি বলেছো নাকি? না স্যার, সে প্রসঙ্গ আসেনি, তবে আমার মনে হয় জেনে যাবে, কারণ এই অরণ্যের সকলেই কিছু না কিছু জানে। সুখনিয়া বলছিল এই অরণ্য নাকি থাকবে না, সব গাছ কেটে ফেলা হবে, আর আপনিও নাকি চলে যাবেন।
বলছিল নাকি? আপনি সত্যি থাকবেন না? চলুন, খাবারের সময় হয়ে গেছে, আসুন। ম্যানেজার বাবু! হ্যাঁ ম্যানেজার বাবু। হ্যাঁ বাবু, তুই বল, আমি গেছিলাম ওজা সালাকে ধরে আনতে, যা শুনি ওকে পেতনির নজর দিছে, বদন মে এতনা বুখার, এতনা জ্বর যে বাদ ভি বলতে পারে না। হায় রে আল্লাহ! এই তুই গাছের ডাক্তার আছিস না রে? হ্যাঁ সদর, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি? কিসকা বাড়ি? আমার ঘর তো ভিগ গিয়া, আমার বাড়ি বিক গিয়া। আরে বাড়ি, ইয়ে গাছ সব কাটিয়া ফেলবে, এখানে কারখানা হবে, ইয়ে গাছের ডাক্তার তোর চিকিৎসা বিপন্ন হয়ে যাবে। যাও যাও সদর, বাড়ি যাও। মেরে দিল কাহি আর চল, গম কি দুনিয়া সে দিল ভর গয়া, ঢুঁড় লে আর কাহি আপনা ঘর। তোমাকে একটা কিছু করতেই হবে। কি করবে তুমি? কি করতে পারো? তুমি না অরণ্য ভালোবাসো, গাছ ভালোবাসো, কি করবে? বনকর্মীদের নিয়ে আন্দোলন, জানি না, একটা কিছু করতেই হবে। কি করব? কি করব জানি না তো, জানি না তো কি করব, কিন্তু একটা কিছু তো করতে হবে, কিছু একটা। আপনি থাকবেন তো আমার কাছে? স্টপ, থামুন আপনি। হ্যাঁ হ্যাঁ, না না, কথাটা যে আমার কানে যায়নি তা নয়। বোটানিকের মেয়ে, বেশ কিছুদিন ধরেই জঙ্গলে আছে, ওটাই ওর সাবজেক্ট। হ্যাঁ রাখি রে। ম্যানেজার সনন্ডকে আমার খুব ভালো ঠেকলো না মা, কর্মচারীদের নিয়ে দল পাকালে একটা সমস্যায় পড়ে যেতে পারি, তার সঙ্গে আমার একটা মেয়ে জুটেছে। তো সিমি খালা তো এতক্ষণ সেই মেয়েটির কথাই বলছিল, আমাদের বাগান আমরা বিক্রি করব তাতে কার কি? না না, ব্যাপারটা তো সহজ নয়, পত্রপত্রিকা ছাপা হতে থাকলে পরিবেশবাদীর আন্দোলন শুরু করে দিতে পারে। তবে বাবা ইচ্ছা করলে সব সামাল দিতে পারেন। তোর বাবা তো সেই জন্যই অরণ্য গেছে, তুই এত ভাবছিস কেন? আমি খবর পাঠাচ্ছি। কি করব আমি? আমি এটা কিছুতেই হতে দেব না। একদিকে কোটি কোটি টাকা, অন্যদিকে তোমার এই সবুজ। জীবনের কাছে, পৃথিবীর কাছে এই সবুজের কোনো দাম নেই, টাকাটাই বড়। কি করতে পারো তুমি, কি করবে তুমি? আমি জানি না, আমি জানি না আমি কি করতে পারবো, কিন্তু আমি আসলে শেষ অবধি চেষ্টা করব। আমার নিজের কাছে অন্তত এতটুকু হলেও সান্ত্বনা থাকবে আমার।
তুই আর ঘুমোস নে বাছা। কোন কোন তুই? আমি? আমাকে তুই চিনবি না। তুই এই অরণ্য রক্ষা করতে চাস না? চাই, আমি চাই। এই অরণ্য রক্ত চায়, মানুষের রক্ত। মানুষের রক্ত পেলে এই অরণ্য বেঁচে যাবে। এই জঙ্গল রক্ত চায়, মানুষের রক্ত। তাহলে জঙ্গল বেঁচে যাবে। আমি তোমাকে বারণ করেছি। না, এ ভায়োলিন আমি আপনাকে ভাঙতে দেব না। এ অরণ্য সবুজ আমি নষ্ট হতে দেব না। আমি বোধহয় তোমাকে চিনেছি। তুমি কে? কে তুমি? স্যার, রূপবতী, রূপা স্যার। তোমরা এতক্ষণ যা বললে নিতান্তই আবেগের কথা। হ্যাঁ, আমি জানি বাগানের প্রতি ওর অনেক মায়া, কিন্তু এখন তো আর সময় নেই। আর তাছাড়া জীবনটা তো আর আবেগে চলতে পারে না। স্বামীর জীবন কি বলছে ওরা মা? ওই যে অরণ্য, সে মেয়েটা রূপা বলছিল অরণ্য বিক্রি করতে চান না স্বামীর জীবন চান? তোর বাবার অবস্থা নাকি খুব একটা ভালো না।
সাহাব। সদর, তুমি এখন এই অরণ্যে যাবে না? কি করবো সাহাব বাবু, যাবার জন্য সব ঠিকঠাক, এমন সময় সুকনিয়া জঙ্গলের ভিতর পালাইয়া গেল, বলে কিনা অরণ্য মাতার রক্ত চায়, আদম খুন, অরণ্য মাতার রক্ত চায়, আদম খুন। তোর খুন লাগবে, তুই খুন চাস, তুই খুন পেলে আমার অরণ্য বেঁচে যাবে, তোর খুন চাই না, তুই খুন নে, আমার খুন নে, আমি তো আছি, তুই আমার খুন নে, আমি তো আছি, তুই আমার খুন নে। বাঁচতে দিলি না, একদিন আমি তোকে নিজের হাতে, আবার আমি তোকে নিজের হাতে, তারপর আমি নিজে। ওদের ফিরিয়ে দিয়েছে, এই অরণ্য বিক্রি করব না, এ সবুজ আমাদের। আর এক জনম দি আমারি, আর এক জনম দি এই দেশে, আর এক জনম দি, দেখি না ইউতল হাওয়া উজান ভাটির শেষ, দেখি নাই গহীন গাঙ্গে পাল তোলা নাও আমার সুখের দেশ, আমারে দে আমারি, আর এক জনম দি এই দেশে, আর এক জনম দি, দেখি নাই সকাল বেলা কাঁচা রোদে জলাঙ্গির ওই হাসি, দেখি নাই একলা মাঠে কাশের বনে হাওয়ার মেশামেশি, আমারে দে আমারি, আর এক জনম দি এই দেশে, আর এক জনম দি আমারে, আর এক জনম দি, এক জনমে হয় না দেখা, আর এক জনম দি আমারি, আর এক জনম দি এই দেশে, আর এক জনম দি।